হ্যালো ব্রাদার, সবাই সু তোমরা দেখছো মিস্টার বেঙ্গলি গেমিং। ওয়ান সেকেন্ড, টাইটেল আর থাম্বনেল দেখা বুঝাই গেছো আজকে কি হইতে যাইতেছে। আজকে হবে হোয়াইট ট্রিপল ফোর আর রোক এফএফ এর যে একটা কাস্টম ম্যাচ হয়েছিল সেইটা আজকে আমরা দেখবো, আর দেখবো যে এখানে কে জিতে, রোক এফএফ আর অ্যারেবিয়ান সার্ভারের হোয়াইট মানে মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার হোয়াইট ট্রিপল ফোর। চলো ভিডিওটা দেখা যাক। আমি এখানে খুবই এক্সাইটেড, কারণ এরা দুইজনে ওপি প্লেয়ার, মানে ওয়ান টাইপ, মানে কেমনে যে হেডশট মানে কে জানে। তো বেশি বকবক করতেছি, বেশি বকবক না কইরা ভিডিওটা প্লে করি, দেখি কি হয়। হোয়াইট ট্রিপল ফোর নাকি রক এফএফ? আমি অবশ্য সাইডে আসছি, চিপাই চাপাই কয়ে দিই হোয়াইট ট্রিপল ফোরে, কারণ ওর আমি জানি ও হ্যাকারের মতো খেলে, মানে জোস হেডশট মারে। ভাই কে বাজবে? ও যে শেষ রক এফএফ, শেষ ডান ব্রাদার, তুমি শেষ, তুমি শেষ। দস খালি মুন্ডিটা বের করো, হোয়াইট তোমার দিব, চোয়ায় দিব একদম। এক দুর্দর্শ একটা ম্যাচ হইতেছে ভাই, কে কখন কি হবে কে জানে। এই 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 হোয়াইটের কাছে একটা চান্স ছিল, বাট হোয়াইট মনে হয় করতে পারে নাই, আর দেখি কি করে। এই এই ভাই ভাই ভাই, রোক এফ এফ পুরো একদম ইয়েরা মাইন্ডে দিচ্ছে হোয়াইট ট্রিপল ফোর রে। ও ভাই ওপি ওপি, এনে কি হোয়াইট ট্রিপল ফোর জিতবে কে জানে ভাই। ভাই দুর্দশক, ও ভাই পুরা ডাইরেক্ট লুয়াল সার আসছিল, একদম ফুটাই দিচ্ছে হোয়াইট, একদম শুয়াই দিচ্ছে। বাট আমি কি রোক এফ এফ এর দলে যাবো? ওরে যেভাবে খেলতেছে ম্যাচটা মনে হয় কি, মনে হয় রোক এফ এফ কি জেতে। যাই হোক, আমি হোয়াইট ট্রিপল ফোর এর পাশেই আছি, যাই হোক দেখি কি করে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, আবারও দিয়ে দিছে হোয়াইট ট্রেস হয়ে দিছে। এইবার তো হোয়াইট ট্রিপল ফোর আই থিঙ্ক খেপা যাবে, তিনবার শোয়াই দিছে, ডাউন করে দিছে। এইবার দেখি কি করে হোয়াইট ট্রিপল ফোর, নাকি হোয়াইট ট্রিপল ফোর এবারও বাস খাবে। হোয়াইট ট্রিপল ফোর এইবার শটগান নিয়ে আসছে, ও ভাই ও ভাই, হোয়াইট ট্রিপল ফোর তার পুরানো ফর্মে ফিরে আসছে আর কি ভাই, জোস ওপি 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 ওপি। রক এফ দুই বিচি দিয়ে আসছে, ও ভাই ও ভাই ও ভাই, এটা কি হবে দেখা যাক, দেখা যাক। একটা দুর্ধর্ষ একটা ম্যাচ চলতেছে রে ভাই, জোস ভাই জোস জোস। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, একটা হেড মারছে আর কি, যাই হোক দেখি কি হয়। দুর্ধর্ষ একটা ম্যাচ চলতেছে, দুর্ধর্ষভাবে হোয়াইট নাকি হোয়াইট নাকি রোক এফ, হোয়াইট নাকি রোক এফ। ভাই 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 ভাই, যারা যারা যাদের মনে হয় যে হোয়াইট তারা কমেন্ট করো, আর যারা মানে এই ম্যাচটা যারা যারা মনে করতেছে যে হোয়াইট জিতবে তারা কমেন্ট করো, আর যাদের মনে হইতেছে যে রোক জিতবে তারা লাইক করো ভাই। ওকে 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 ওপি ব্রাদার, দেখা যাক কি করতেছে। এই এবার মনে হয় রো হোয়াইট খাবে, হোয়াইট খাবে এবার, আমার যতদূর মনে হচ্ছে এবার হোয়াইট খাবে। দেখা যাক, দেখা যাক কি করে। বাট রোগ তো খালি বাঁচার জন্য ট্রাই করতেছে, আর হোয়াইট ট্রাই করতেছে ওপি ভাবে খেলতেছে, ওপি ভাবে জাস্ট জাস্ট এই একটু লেগে হোয়াইট বেঁচে গেছে। দেখা যাক এবার কি হয়, হোয়াইট চেষ্টাই আছে আর কি, দেখা যাক কে করে কে করে কে করে। এই এই ভাই এই ভাই, হোয়াইটের কাছে একটা চান্স ছিল, রোক এফ এফ হোয়াইট এফ এফ রোক এফ এফ হোয়াইট কে ভাই। ও ভাই হোয়াইট দিস হোয়াইট দিস হোয়াইট, ভাই খেপসে ভাই, হোয়াইট সেই লেভেলে খেপে গেছে, হোয়াইট এবার দিবে তাদের, তাকে ভরে দেবে আর কি। রোক এফ এফ কে মনে হইতেছে, ও ভাই ও ভাই কি হেডশট, উডপিকার দিয়ে দিচ্ছে ভাই জোস ভাবে, এক ট্যাপ ওয়ান ট্যাপ। ভাই এরা যে কেমনে খেলে, আমি তো ওয়ান ট্যাপ প্র্যাকটিস করতে গিয়া যে আমি নিজেই ওয়ান টাইপ খাই আর কি, আমি ওয়ান টাইপ দিবার চাই নিজে ওয়ান টাইপ খাই ভাই, আমি পুরো একদম নুব বট, বাট ট্রাই করতেছি একদম হোয়াইট হয়ে যাবো। ও ভাই দেখি এইবার কে জিতবে, এইবার 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 তো রোক এফ এফ খেপসে, এইবার এইবার মনে হয় রোক এফ এফ দিবে। আমি হোয়াইটের পক্ষ মানে হোয়াইটের দলে আছে, কিন্তু আমি রোক এফ এফ এর গুনগান গাইতেছি, এটা ঠিক না অবশ্য। তবে দেখা যাক, মনে হইতেছে কেন জানি রোক এফ এফ দিতে পারে। এ ভাই ওয়াই 324 এর হেড, ওপি ব্রাদার ওপি ওপি ওপি। তারপর দেখি কি করে,
চার বাই তিন অলরেডি হয়ে গেছে, কে জিতবে ভাই? মনে হইতেছে তো হোয়াইটই জিতবে, হোয়াইটই জেতার কথা, কারণ মনে হওয়ার কিছু না। হোয়াইট হইলাম অ্যারেবিয়ান সার্ভারের বেস্ট লিজেন্ডারি একটা প্লেয়ার, ওর বাই মানে না দেখা মারলেও হেডশট, কি মারতেছে রে ভাই ভাই, ওপি ওপি। দেখি এবার কে, এবার কারে কি, ও ভাই এবার শেষ, রোগ শেষ, তুই শেষ রোগ, সরি তুই কটা বলতেছি মানে এই ভাই ব্রাদার হিসাবে বলতেছে আর কি, রোগ এইবার ভাই শেষ হইব, দেখি কি করে, রোগ না হোয়াইট, আমার যত মনে হচ্ছে রোগ হবে একদম, সাবাস হোয়াইট, না না হ্যাঁ ই খাইছে, ও ভাই ও ভাই ও ভাই কে দিছে, পাঁচ বাই হোয়াইটের পাঁচ আর রোগের তিন, দেখি কে জেতে, ও ভাই ও ভাই ও ভাই ভাই, একটা মিনিট ওই স্থির করে চোখ যে পলক ফালাইবে সেটা তুমি ফালাইতে পারবে না, যে মানে ওদের স্কিল দেখাইতেছে যেভাবে গ্লু ওয়াল স্কিল, মানে একদম ওপি লেভেলের ভাই, যে কি হয়, ও রোক মারি দিচ্ছে সুযোগে, সুযোগের সব ব্যবহার করে দিচ্ছে, পাঁচ বাই চার অলরেডি হয়ে গেছে, আও এই আমি ফার্স্ট টাইম দেখতেছি যে হোয়াইট এত ডিখাইছে, কারণ আমি রোগকে মানে হোয়াইটরে আমি এর আগে যতবারই দেখছি যে ও মানে জোস লেভেলে ই করে আর কি, ও ভাই ও ভাই ও ভাই কি হবে ভাই, এইবার এবার দিবে, এবার হোয়াইট দিবে, এবার হোয়াইট দিবে, হোয়াইট খেপছে এবার, কিন্তু হোয়াইট তো দৌড়াইবার লইছে, কি করতেছে এটা, এবার মনে হয় হোয়াইট খাবে, এবার মনে হইতেছে হোয়াইট খাবে, কারণ হোয়াইটের প্লে দেখা মনে হইতেছে না ইয়ে খাবে, রোগ এলিমিনেট হয়ে গেছে মনে হয়, কারণ জন পড়ে গেছিল আর কি, যাই হোক দেখা যাক এবার কে, এবার কে, এবার কে ভাই, এই আর একটা ম্যাচ যদি হোয়াইট যদি খালি একটা যদি মারে ওরে শেষ, হোয়াইট জিতে গেছে আর কি, মনে হইতেছে তো হোয়াইটই জিতবে, দেখা যাক কি হয়, মনে হয় হোয়াইট এই যেভাবে জিতেছে হোয়াইট হোয়াইটই জিতছে, কারণ অলরেডি হোয়াইটের ছয় হয়ে গেছে আর রোখের চার, রোখে ফেফের চার, আই থিঙ্ক এই মারি দিচ্ছে মনে হয়, এই মারি দিচ্ছে, এবার হোয়াইট দিবে একটা পুরস্কার একটা হেডশট, এই দিছে এই দিছে মনে হয়, এই খাইছে উটপিকার নিচ্ছে, খালি জাস্ট একটা শট দিব আর ও চির ই শেয়ার আছে সুযোগে আছে, খালি একটা দেখবার শট দিব শেষ, কি করতেছে হোয়াইট, দেখি হোয়াইট তো মানে জোস ভাবেই করতেছে, বাট দেখি কি করো হোয়াইট, ও ও ও ও রোগ দিয়ে দিছে, ওরে রোগ দিয়ে দিছে, এইবার কি হবে দেখা যাক, ম্যাচের প্রায় একটু দুর্দশম মুহূর্ত, ছয় বাই পাঁচ হয়ে গেছে অলরেডি, যে কোনো মুহূর্তে হয়তো বা আমার মনে হইতেছে হোয়াইট এইবার দিতে পারে, কারণ হোয়াইট রোগ ডেজার্ট এগুলো না বসে রয়েছে, হেড ওয়ান ট্যাপ দিবে আর হোয়াইট কি করতেছে, হোয়াইট পয়সা না একটা শট দিবে আর কি, এই সুযোগের অপেক্ষায় আসছে আর কি, যে কোনো টাইমে দিয়ে দিবে, ও ভাই ও ভাই ও ভাই একটু লেগে দিতে পারে না, একটু লেগে দিতে পারে না, এই দিছে কে দিল, ওই হোয়াইট খাইছে, ছয় ছয় অলরেডি হয়ে গেছে, ও ভাই ও ভাই ও ভাই, আই থিঙ্ক ভিডিওটার পরের পার্টটুকু আর নাই মনে হয়, তারা দেখাইতে চাইছে যে ফ্রেন্ডটা খুবই ভালো ফ্রেন্ড, তাদের মধ্যে ওইরকমভাবেই নাই, দেখি কি করে, আর ম্যাচটা মনে হয় এখানেই শেষ, আর এই মধ্যে না কি করবে আমি বুঝতেছি না, হ্যাঁ এখানেই শেষ হয়ে গেছে, তো তারা দেখাইতে চাইছে যে এখানে কে জিতছে, দুইজনেই সমান ভালো প্লেয়ার, এটাই বোঝাইতে চাইছে, তারা মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখতে চায় না আর কি, মানে দুই কমিউনিটির মাধ্যমে যাতে ঝগড়া নয়, তারা সেটাই বোঝাইতে চাইছে, ফ্রেন্ডশিপটাকে বজায় রাখতে চাইছে এটাই আর কি, তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, এবং দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.